সবুর সবুজ লাল মিশিয়ে রং চার রূপের রানী হুরবালাদের করেছে তয়ার পা হতে হাঁটু তাদের জাফরানেরই রঙে শোভার বাহার করে খোদা গড়েছে আজব ঢঙে সুরভিত কাফুর এবং ও আম্বর জানু হতে শির এতিনে গঠিত সুন্দর কোলে টুকরা যুবক ভাই উদার তো আহ্বান জানাই এবার সিদ্ধান্ত তোমার ডিসিশন ইজ ইয়োর হুয়া ডু ইউ ওয়ান্ট সিদ্ধান্তটা তুমি নাও তুমি কি চাও ডু ইউ ওয়ান্ট আরি ঘুর তুমি কি ঘুর চাও যদি তুমি চাও যদি তুমি চাও তাহলে ডেফিনেটলি আজকে থেকে দুনিয়ার যত অশ্লীল কার্যকলাপ রয়েছে সব কিছু বাদ দিয়ে দে তুমি জানোই না তোমার একজন প্রেমিকা তোমার বউ যত সুন্দরী থাক দেখবা রাত্রি বেলায় যদি ও দাঁত না ঘষে ওর মুখের সামনে ভিরা যাবে না কথা কাউ ঠিক কিনা আর নবী বলে ওরে কলিজার টুকরা যুব তুই যেদিন জান্নাতের ভেতরে ঢুকবি

ভূমিকা বিস্তারিত উপসংহার ভূমিকার ভেতরে আমরা কিছু কুশল বিনিময় করব ওই যে ভালো মন্দ একটা কথা বলবো বিস্তারিত অংশের ভেতরে যে আয়াত তেলাওয়াত করেছি ও আয়াতের তাফসির শুনবো উপসংহারে আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া টোয়া নিয়ে বিদায় নিয়ে বাড়ি চলে যাব কি কথা বুঝতে পারছেন আলোচনার কয়টা অংশ হয় তিনটা আলহামদুলিল্লাহ এখন আমরা আছি ভূমিকার ভেতরে কিসের ভেতরে আছি ভূমিকার ভেতরে ভূমিকার ভেতরে আমি সব সময় চেষ্টা করি কোনো একটা ছোট্ট বিষয় কিন্তু অত্যন্ত দামি শিখতে যাতে সহজ হয় এমন দুই একটা ছোট্ট ছোট্ট হাদিস বলতে অমন যদি দুই একটা কথা বলি কষ্ট পাবেন কি আপনারা এই যে যেমন ধরেন আমরা মাহফিলের মাঝে মধ্যেই বলি সুবহান কি বলি সুবহান আল্লাহ আবার মাঝে মধ্যেই বলি আলহামদুলিল্লাহ বলি কি বলি না হ্যাঁ এবার শিখার পালা এই তাকান এবার শিখার পালা কি শিখবেন নবীজি হাদিস শরীফের ভেতরে বলে কে বলে আমার আপনার কলিজার টুকরা নবী এবার একটু জোরে বলেন তো দেখি শুভহান আল্লাহর পয়গাম্বর বলেন যেই ব্যক্তিটা তার জবান দিয়ে একবার তিলাওয়াত করবে সুবহান কয়বার কি তেলাওয়াত করবে সুবহান আল্লাহ সর্দারে দু আলম বলে তিলাবাত করা মাত্র আল্লাহ তালা জান্নাতের ভেতরে ওই বান্দার জন্যে বিশাল বড় একটা খাজুর গাছ রোপন করে দেয় বেজার উপস্থিত জনতা সাহাবাজ বাইনের ভেতর থেকে কেউ প্রশ্ন করলেন ওগো নবীজি আমি যদি দুইবা আর বলি কি কত ঠিক না নবী বলেন দুটি ওগো পয়গাম্বর আমি যদি তিনবার বলি নবী বলে তিনটি আরেকজন আরো একবার বলতে যাবে অতবার নবীজি তাকে থামিয়ে দিয়ে বললেন মাররা 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 এ উম্মত তোর যতবার বলার দরকার বলবি আল্লাহর কাছে অভাব নাই তুমি যতবার বলবা ততটা খেজুর গাছ আল্লাহর জান্নাতে রোপণ করে দেবে

যে ব্যক্তিগুলা সব সময় আলহামদুলিল্লাহ পরে কি পরে আলহামদুলিল্লাহ এই শব্দটা যে ব্যক্তি তিলাওয়া করবে কামতের দিন এই আলহামদুলিল্লাহ শব্দটা ওই বান্দার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করিয়া দেবে কথা কি বুঝতে পারছেন এই জন্য ভাই বাক্যটাও অত্যন্ত ছোট্ট শিখতে অনেক সহজ কি কথা ঠিক না কিন্তু তার ওজন অনেক ওজন অনেক ভারী না দুইটা জিনিস জানলাম এক নম্বর হলো সুবহান আল্লাহ বললেই জান্নাতের ভেতরে গাছ রসুল হাদিস বলেছি দ্বিতীয় নাম্বার আপনি যদি ঠিকঠাক মতন আলহামদুলিল্লাহ তেলাওয়াত করতে পারেন আল্লাহর পয়গাম্বর বলে আলহামদুলিল্লাহি তাম্লা উল্মি নবী বলে দিন তুমি যদি কোনো কারণে ফাইসে যাও যেতেই কি কথা ঠিক না আমরা যে পরিমাণ ভালো কাজ করি কি বলে ফেঁসে গেছেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে তোর আমোল নামার ভেতরে তালাস করে যদি আলহামদুলিল্লাহ আর তিলা বেশি বেশি পাওয়া যায় এটাকে যেই মাত্র ধরে আমোল নামার ভেতরে তুলে দেওয়া হবে তোর আমল নামার গলা পর্যন্ত পূরণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে এই কথার মাধ্যমে আজকের আলোচনার ভূমিকার অংশ শেষ করলাম কোন অংশ শেষ হলো আলোচনার কয়টা অংশ হয় তিনটা ভূমিকা বিস্তারিত উপসংহার তাহলে ভূমিকার আলোচনা শেষ করলাম এবার বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে ছাব্বিশ নম্বর পারা ছয়চল্লিশ নম্বর সোরা

কলি দিনা ফি হা জ জা মা কা নয়া আমালু আল্লাহ তালা বলে ইন্নাল্লা দিনা কলো ৰব বু নাল্লা কম হুম নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ আমার রবকে। নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ এটা বলার পরে এই কথার উপরে অটল থাকবে সুম্মাস্তা কওমু অটল থাকবে এমন যদি করতে পারে রব্বে কারিম তাদের জন্য ঘোষণা দেয় ফালা খাউফুনা আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন রব্বে বলে এদের কোনো ভয় নেই এদের কোনো চিন্তাও নেই

ওই কথার উপরে অটল থাকবে অটল থাকা বুঝেন কাকে বলে অটল থাকা কাকে বলে না এখনো বুঝেন না অটল থাকা কাকে বলে ধরে নেন আপনাকে কোনো একটা লোক বললে হয় পাঁচশো টাকা দেব আপনি দিলেন না ধমক দিল দিলেন না যে মাত্র পিস্তল বের করেছে লুঙ্গি খুলে দিয়ে দিচ্ছেন না কথা কয় না গুগল ঠিক না শুধু কি টাকা যা আছে সব নেই কি কথা বুঝতে পারছেন কিনা আর একটা লোককে টাকা চেয়েছে দেয়নি দেয়নি গালি দিয়েছে দেয়নি পিস্তল বের করেছে ও বুকের সাথ টান দিয়ে ফেরে বলে গুলি কর মরে যাব তোরে টাকা দেব না এই ব্যক্তির নাম হলো অটল থাকা এটার নাম অটল থাকা এটার নাম কি অটল থাকা আপনি বারবার চাপাবাজি করতেছেন আমার রব হলো আল্লাহ আমার রব হলো আল্লাহ আমার রব হলো আল্লাহ খাগজানার চার রাস্তার মোড়ের ভেতরে কোরি গাছের সাথে ঝুলায়া যেই মাত্র এক লোক রাম দা বের করে বলেছে রব তুই রাম রে ক বর্তমান যে জামানা ঘুঁনি আসতেছে কবে জানি বইলেই দেয় কথা কয় না কি কথা ঠিক না কোরি গাছের সাথে ঝুলায়া আল্লাহর কোন বান্দাকে যখন বলেছে এবার তুই বল তোর রব হলো রাম ওই লোকটা তখন দিলের কাপড় ফেলে দিয়ে বলে দিয়েছে এই মোনাফেকের বাচ্চা মুশ্রিকের বাচ্চা তোর যা করার কইরে নে আমার রব হলো একমাত্র আল্লাহ জীবন চলে যাবে আমি আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না এমন ভাবে যে ব্যক্তিটা মরণ দেখেও ভয় পায় না জীবন দিয়ে দেয় আল্লাহর রব মানতে গিয়ে এটা নাম হলো ইস্তে কম এটা নাম হলো অটল থাকা বুঝলেন ওয়াজ বুঝতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ বলে নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ এটা বলার পরে সুম্মাস্তা ক্বুম ওই কথার উপরে অটল থাকবে জীবন গেলে যাবে পরিবার গেলে যাবে চাকরি গেলে যাবে বাকরি গেলে যাবে इज्जत গেলে যাবে সম্মান গেলে যাবে তাতে কোনো সমস্যা নাই ও আল্লাহর ছাড়া অন্য কাউকে রব হিসেবে মানে না এটা নাম হলো ইসতিকামাত এটা নাম কি আল্লাহ তাদের জন্য বলে যারা এই ভাবে রবকে মানবে আল্লাহ তাদের ব্যাপারে খবর দেয় মানে সুসংবাদ দেয় তাদেরকে কইলা দাও কি বলুম আল্লাহ আলাইহিম ওয়া لا উপস্থিত জনতা ওই রব আপনার জন্য বার্তা পাঠায় তুমি যদি এমন ভাবে তোমার রবকে মানতে পারো সেই রব তোমাকে সুসংবাদ দেয় কামতের ভয়ঙ্কর দিনে তোমার কোনো ভয়ও থাকবে না সারানা পয়সার চিন্তাও কাজ করবে না আপনার কোনো ভয় নাই ফালা খৌফুন ফালা খৌফুন ওয়ালা জানুন তোমার ডরও নাই তোমার চিন্তাও নাই ডোন্ট বি অ্যাংজাস নাথিং সিরিয়াস কথা কি বুঝতে পারছেন ভয় নাই চিন্তা দূরে ফেল মারাত্মক কিছুই হবে না সুবহানাল্লাহ কয় না পরের আয়াতে আল্লাহ বলে জানিস কি তোর তো ভয়ও নাই চিন্তাও নাই আর বিশাল একটা পুরস্কার রাখছি কি রাখছে পুরস্কার আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নতি খালিদিনা ফিহা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার কলিজার টুকরা ভাই আমার পিতৃতুল্য মুরব্বী বাজানেরা গভীর মনোযোগ দিন আল্লাহ এবার দ্বিতীয় নম্বর হায়াতের ভেতরে বলে যারা এমনভাবে রবকে মানতে পারবে এমনভাবে আল্লাকে রব হিসাবে মানবে উলাইকা আসো জান্না এই ব্যক্তিগুলাই হল জান্নাতের বাসিন্দা আর একটু জোরে সুবহান আল্লাহ উলাইকা আর হাবুল জান্না আল্লাহ বলে তারাই তো জান্নাতের বাসিন্দা এবার আল্লাহরে জিগাইলাম মালিক ওই জান্নাতের ভিতরে কয়দিন রাখবেন দুই দিন পরে তো লাথি দিয়ে বের করে দেবেন না কথা বোঝেন নাই আল্লাহ পাশে পাশে বলে দেয় খালি দিনাফি হা অম্ব সম্মানিত জনতা তোমার রথ তোমাকে ডাক দিয়ে বলে ওই জান্নাতের ভেতরে তোমরা চিরকাল অবস্থান করবে চিরকাল 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 কাকে বলে এক বছর পাঁচ বছর চিরকাল বলা হয় যার শুরু আছে ওই জীবনের কোন শেষ নেই ওইটার নাম হলো চিরকাল কষ্ট লাগতেছে উলাইকা আসাবুল জান্না আল্লাহ এরা তোমারে জীবন দেয়া ভালোবাসবো তুমি তাদেরকে কি দিবা কি কথা ঠিক আছে না আপনারা আমার কাছে জিগাইবেন না হুজুর আল্লাহর লেগে জীবন দেব। আল্লাহ রে ভালোবাসবো ঠিক আছে আল্লাহ আমার কি দেবে আল্লাহ বলে জানো তোমাকে কি দেবো এক নাম্বার উলাই কা সাহাবো জান্না মই লিবি বলে দাও তারাই তো জান্নাতের বাসিন্দা আল্লাহ ও মালিক কয়দিন রাখবা তোমার এই জান্নাতের ভিতরে খলি দি না ফিহা আল্লাহ বলে আমি এমন সময় কাল পর্যন্ত রাখবো যেটা শুধু শুরুই থাকবে আর কোনো শেষই হবে না আল্লাহ কেন দিবেন এই জান্নাত এবার জবাব দিয়ে বলে আল্লাহ বলে এটা হলো তোমার কৃতকর্মের পুরস্কার সুমান এবার বলেন তো কৃতকর্ম কোনটা ওই যে আল্লাহকে রব হিসেবে মানা আরেকবার একটু সহজ ভাষায় বলি আল্লাহ বলেন ইন্নাল্লা দিন আল্লাহ যারা বলবে আমার রব হলো আল্লাহ সুম্মাস্তা কম এটা বলার পর ওই কথার উপরে অটল থাকবে এক সুল নারসরা করবে না কথা বুঝতে পারছেন তাহলে কি হবে ফালা খৌফুন আলাইহিম ওলাহু মেহা জানুন আল্লাহ বলে তাদের কোনো ভয়ও থাকবে না কোনো চিন্তাও থাকবে না আর শুনে রাখো বান্দা তুমি তোমার তোমার জায়গায় কোন জায়গায় জানো নি উলাইকা আসহাবুল জান্না তোর জায়গা হলো জান্নাতে আর শুনে রাখ খলিদিনা ফিহা ওখানে তুই চিরকাল থাকবি আল্লাহ কয় না আরেকটা কথা jazaa am bima kanu তুই শুনবি না তোর জান্নাতটা কেন দিলাম মানে আল্লাহর ভাষাটা এমন محبتের ডাক কিন্তু এটা আল্লাহর কথা বুঝতে পারছেন আর বান্দা শুনবি না এটা তোরে কেন দিলাম হ্যাঁ এটা হলো তোমার কৃতকর্মের পুরস্কার সুবহানাল্লাহ কথা কি বুঝতে পারছেন এটা ছিল সরল অনুবাদ এখন আমরা শুনব এই আয়াতের তাফসীর তাফসির শোনার আগে একটু বুঝে দরকার হোয়াট ইজ তাফসির তাফসির কাকে বলা হয় ইলেবরিয়েট ডিসকাশন ভেঙে চুরে রত্তি রত্তি পাই টু পাই বর্ণনা করা দ্যাট ইজ কল তাফসির ওইটাকে বলা হয় তাফসির অনুবাদ আমরা বুঝতে পেরেছি এবার বিস্তারিত আলোচনা এক নাম্বার লক্ষ্য করেন আল্লাহ কি বললেন কাদেরকে জান্নাত দিবেন বলেন তো দেখি না আমি তো মুমিনের কোনো শব্দই উচ্চারণ করিনি যারা আল্লাহকে রব হিসেবে মানবে দেখছেন নি আপনারা ওয়াজের ভেতরে নাই আপনার কোন জায়গায় আছেন এখানে নাই ফাও আবার শুনেন শোনেন যারা বলবে আমার রব হইল আল্লাহ আমার রবকে আল্লাহ আল্লাহ সারা আপনার কোন রব না এটা যারা বলবে এটা বলার পরে ওই কথার উপরে অটল থাকবে না ওরা করবে না আল্লাহ বলে তাদের ভয়ও নাই চিন্তাও নাই এরা হলো জান্নাতের বাসিন্দা সেখানে তারা চিরকাল থাকবে আর এটা হইলো তুমি যে আমাদের রব হিসেবে মাল্লা তার জন্য পুরস্কার এবার কি বুঝলেন আবার প্রশ্ন করব। কাদেরকে আল্লাহ জান্নাত দেবে যারা আল্লাহ হিসেবে মানবে কথা বলেন লক্ষ্য করেন এই জন্য ও আর শুনি কিন্তু শিখি না আমার কাছে ও শোনা প্লাস শিখাটা জরুরি কথা কথাকে বোঝাইতে পারছি নাকি কষ্ট পাইছেন ঠিক আছে আসেন তাহলে এতটুকু শিখলাম জান্নাত কাদেরকে দেবে যারা রব হিসেবে আল্লাহরে মানবে কথা ঠিক নেই আলহামদুলিল্লাহ এবার এই আয়াতের তফসিরে ফাতুল মাজিদের ভেতরে বলে আল্লাহ রব হিসাবে আল্লাহকে মানার অর্থ কি এ আমরা আল্লাহকে রব হিসাবে কারা কারা দেখি তো আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ মানেন তো জি 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 হাতমান রব হিসাবে মানেন তাই তো বলছেন এবার মুফাসির ইকরাম তফসিরে ফাতুল মাজিদের ভেতরে লেখেন আল্লাহকে রব হিসাবে মানার অর্থ হলো আল্লাহর আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা নামই হলো আল্লাহকে রব হিসাবে মানা কথা কি বুঝতে পারছেন আল্লাহর বিধানের সামনে হোয়াট ইজ দ্যাট দিস ইজ দ্য ল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিধান এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিধান কথা কি বুঝতে পারছেন এটার সামনে সারেন্ডার করা অর্থাৎ এ কোরআন আপনাকে যা কিছু বলবে ও যদি আপনি মেনে নিতে পারেন তাহলে ওইটার অর্থ হবে আপনি রব হিসেবে আল্লাহ রে মানলেন বিষয়টা ক্লিয়ার এখন তার স্থির শুরু অর্থটা বুঝলেন হ্যাঁ আমি তো আল্লাহকে রব হিসাবে মানি এবার মুফাসির একরাম বলেন কয় না আল্লাহ তালার বিধানগুলাকে বিধানগুলার বিধান গুলার সামনে আত্মসমর্পণ করার নামই হলো আল্লাহকে রব হিসাবে মানা কথা বুঝতে পারছেন একটা উদাহরণ দিচ্ছি

এই ছেলেটার নাম লাভলু পরে আমি ফোন দিলাম ভাই যান তুমি কোথায় তুমি কি আমাকে নেতা হিসেবে মানো ও এবার সাফা বাজি করে বলে হুজুর বলেন টাকি আপনি তো আমার নেতা আপনি সারা আমার দুনিয়াতে কোনো নেতা নেই এই কথা বলার পরে ওর প্রতি প্রথম অবস্থায় বিশ্বাস হলো কি হলো না আমার তারপরে আমি বললাম ভাই তুমি যদি আমাকে নেতা হিসেবে মানো আগামীকাল প্রাইমারি স্কুলে অনুষ্ঠান আছে তুমি আসবা সকাল বেলায় গেলাম গিয়া দেখলাম লাবলু আসে নাই কি কথা বুঝতে পারছে এর পরের দিন আবার ফোন দিলাম ওরে লাবলু তুই হলি আমার সবচেয়ে কাছের সাগরে আজকে বিকাল বেলায় মিটিং আছে করটিয়া বাজার আসা লাগবে আসে নাই এর পরের দিন সিলিমপুর যাব তোর সাথে নেওয়া লাগবে জলদি আসিস তুই আমার নেতা হিসেবে মানে হ্যাঁ হ্যাঁ হুজুর আপনি ছাড়া কেউ নেতা নেই সিলিমপুর বাজারে গেলাম শত শত শিয়াল দেখলাম লাবলুর খবর নাই এবার আপনার কাছে অন্য কাউকে মানি না এটাকে কি বলে কি আগলা পাম আলু পাম শুধু ধান্দাবাজি কথা বোঝেন নাই আপনি এটাকে ধান্দাবাজি বলা হয় এটাকে নেতা মানা বলা হয় না কি বলেন আপনি এবার আমরা একটু খতিয়ে দেখব রব হিসাবে আল্লাহকে যদি আপনি মানতে পারেন আল্লাহ আপনারে জান্নাত দেবে সেখানে আপনি চিরকাল থাকবেন কোনো ভয় নাই চিন্তাও নাই ভালো কথা কাদেরকে দেবে যারা রব হিসাবে আল্লাহরে মালিক বুঝবো কেমনে এই লোকটা তোমার রব হিসাবে মানে সকলেই তো হাত তুলছে কি সকলে হাত তুলেন নেপারা এবার আমি মগা হুজুর ইতুটুকু মানুষ একটা কনফিউশনে পড়ে গেছি আল্লাহ বুঝুন কেমন বেরা এরা সত্যি বললো না মিথ্যা বললো কি কথা ঠিক আছে কিনা আমি বুঝবো কি দিয়ে এবার রব্বে কারিম ডাক দিয়া বলে তুমি তাদের দিকে তাকাও যদি তারা আমার বিধান গুলাকে জানার পরে ঠিকঠাক মতন বাস্তবায়ন করে ফেলে তাহলে মগা হুজুর বুঝে নিও এরা রব হিসাবে আল্লাহ রে মেনে নিয়েছে আপনারা কি ওয়াজ বুঝতেছেন আমার এদের দিকে তাকাও তাকানোর পর দেখো এরা রবের পক্ষ থেকে পাঠানো কথাগুলা মানে কিনা এবার রব আপনাকে ডাক দিয়েছে যেমন হাত তুললেন এবার আল্লাহ তালা ডাক দিয়েছে ইমাম সাহেব মাধ্যমে ইমাম সাহেব ফজরের সময় ঘোষণা করেছে হাই আলাস সালা মাল কাসার দিয়ে দৌরা কি কথা বোঝেন নাই দৌরা দৌরা নামাজ 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 নামাজের দিকে আসো চিল্লাyceকি চিল্লায় নাই এবার ওয়াজ শুনেছেন প্যান্ডেল ভরপুরে আর আজকে ওয়ার শোনার ফলে বাড়ি চলে গিয়েছেন ইমাম সাহেব কষ্ট করে আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনি কি কথা ঠিক না এবার রব্বে কারিম ঘোষণা করে সালাম এটা আল্লাহর ঘোষণা কিনা আল্লাহর বিধান কিনা আল্লাহ আপনার বিধান দিল তোমরা ঠিকঠাক মতন আল্লাহরে শেষ দাদাও তার জন্য নামাজের কাতারের ভেতরে দাঁড়িয়ে যাও এবার আপনারা যারা হাত তুললেন আমি বুঝবো কেমনে আমার আল্লাহ ইঙ্গিত দিয়া খোসা দিয়ে বলে মোল্লা এত চিন্তার কারণ নাই নামাজের কাতারের দিকে তাকায়া দেখ কয়টারে খুঁজে পাস যে কয়টাকে খুঁজে পাবি বুঝে নিবি এরা আল্লাহর রব হিসাবে মানে বাকি সব বুইলা সাফাবাস আলোচনা কি বুঝতেছেন আপনারা দ্যাট ইজ কল তাফসির একেবারে ভেঙে চুরে বর্ণনা কেন নামাজ পড়তে হবে আল্লাহ আপনার কি দেবে জান্নাত দেবে কথা ঠিক আছে না যদি রব হিসেবে মানে এবার রসুলের কাছে গেলাম ওগো নবী নামাজের এত গুরুত্ব কেন নবীজি যাক দিয়ে বলে জান্নাতে যাইবে না হ যাব তো এবার তোমার আমার কলিজার টুকরা নবীজি তার পবিত্র জবান মোবারকে শোনায় দেয় আসলাত বলবে কি উপস্থিত জনতা তোমার নবীদের কাছে যখন জিগাইলাম ওগো নবী বলেন না নামাজের এত গুরুত্ব কেন আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলে কেন গুরুত্ব হবে না উম্মত তোর জানে রাখা দরকার এই নামাজি হলো তোর জান্নাতে যাওয়ার চাবি কথা কি বুঝতে পারছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ মুখ দিয়ে চাপাবাজি করার দরকার নেই হ আমি আপনার মানি 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 এ ফালতু চাপাবাজি বাদ দে রবের এই ঘর থেকে যেই মাত্র তোকে ডাক দেবে হাইয়াল সালা দেরি করিস না ধান খেতে আসিস ওখানে গামসা বিছায়া দে দোকানে আসিস সাটার নামায়া শেষ দায় পরে যা চায়ের দোকানে আসিস ওখানেই পর তুমি মসজিদে আসো সেখানেই যাও ঘরের ভেতরে কলিজার টুকরা বোন আসিস দেরি করিস না পর্দাটা নিয়ে দে ভেতরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যা চাপাজি করে বলার কোনো দরকার নেই আল্লাহ বুঝে যাবে তুই অবশ্যই রব হিসাবে মানি কথা কি বুঝতে পারছেন তাহলে আমার তো দেখি আল্লাহর বিধান যদি আপনি মানেন এর অর্থই হলো রব হিসাবে আল্লাহর মানেন আর বিধান না মেনে যদি ফাও ফাও হাত তোলেন আর ঠ্যাং তোলেন উপরের দিকে ফাও হাত পাও তুলে কি কোনো লাভ আছে আজকের হাত এখানে দেখতে চাই না আগামীকাল ফজরের নামাজে নামাজের মুসল্লাই তোর হাত যেন কান পর্যন্ত উঠে হিসাব ক্লিয়ার কথা বুঝতে পারছেন এবার আসে বিষয় গেল রব্বে কারিম ডাক দিয়া বলে এই রমজান যখন আসবে আল্লাহ কি জানে না যে চৌত্রিশ মাসের রোদে তোর কলিজা ফেটে যায় এটা কি আল্লাহ দেখে না কথা বলতে হবে দেখে না দেখে আল্লাহ এটা দেখার পরেও তোমার দিকে তাকিয়ে তাকে লাভলো আমি জানি পিপাসায় তোর কলিজা কেটে হয়ে যাচ্ছে এরপরেও তুই আল্লাহকে রব হিসাবে মানস কিনা ওইটা পরীক্ষা করার জন্য দিয়েছি আপনার জেনে রাখা দরকার পরীক্ষা সব সময় কষ্টই হয় পরীক্ষা কোনো দিন সহজ হয় না আর যারা কষ্ট স্বীকার করে কষ্ট করে রাত্রি থেকে লেখাপড়া করার পরে পরীক্ষা দেয় ওদের রেজাল্টটাও বড় ভালো হয় ভবিষ্যতে এই যে এক একজন বড় বড় অমুক তমুক হয়ে যায় কথা বোঝেন নাই এক এক ক্লাসে প্রাইমারিতে পড়েছে একজন আজকে মন্ত্রীর চেয়ারে বসা আর একজন হাসপাতালের সুইপার এমন আছে না নাই তোমার সাথে বন্ধু আমার বন্ধুদের কথা বলি একই সাথে প্রাইমারি স্কুলে পড়েছি ও আজকে অটো চালায় আজকে আমার নাম সেই আতিক আতিকি আছে নামের আগে ড দিয়ে ফোটা বসেছে আপনারা কত মহাব্বত করে বলেন আমি আপনাদেরই ভালোবাসার ছেলে একটু উদাহরণ দিয়ে বলছি আমার সমবয়স্ক যেই ছেলেদেরকে আপনি চিনেন আপনি লিখে নেন ওই ছেলের সাথে আপনি যেভাবে কথা বলেন আমি আপনাদের আচরণে লক্ষ্য করি আপনার আমার সাথে কিন্তু ওইভাবে কথা বলেন না কেন ওই জানে একটু ভালোবাসা দেন কি কথা বোঝেন নাই এটা হলে কষ্টের ফসল এটা হলো পরীক্ষা দেবার ফসল যে বেটায় পরীক্ষার ভয় আজকে চলে গেছে আজকে অটোর সিটের ভিতরে বসে গেছে সেম টু সেম আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের ভেতরে পরীক্ষা করতেছে আল্লাহ জানে ফজরের সময় উঠে নামাজ পড়া কত কষ্টের পরীক্ষা তো কষ্ট ওই হবে কথা কয় না চৌত্রিশ মাসে রোজা রাখা বুক ফেটে যাবে পরীক্ষা তো কষ্টই হবে তবে কষ্ট করে যারা পরীক্ষা দিতে পারে আর পরীক্ষার ফল যদি ভালো হয় তার জন্য পুরস্কার কিন্তু অত্যন্ত দামি আল্লাহ ডাক দিয়ে বলে পরীক্ষায় যদি পাস করিস তুই তোর আল্লাহরে যদি রব হিসেবে মেনে নিতে পারিস আবাদা উপস্থিত জনতা আল্লাহ বলে তুই যখন আমার পরীক্ষায় পাশ করে আমার সামনে দাঁড়াবি আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম তোরে জান্নাতের বাসিন্দা বানায় দেব কথা ঠিক না এবার আদেশ মানা যুবকরা চিন্তা করতেছ ভালো কথা হ্যাঁ নামাজটা পড়া যায় আল্লাহ তালার আরেকটা আদেশ তোমাদেরকে শোনাই রব্বে কারিম ডাক দিয়ে বলে 18 নম্বর পারা সূরাতুন নুরের 30 নম্বর আয়াতে রব্বে করিম বলেন আল্লাহ বলে ওগো আপনি বলে দেন তারা যেন তাদের চোখটাকে নিচে করে রাখে বলেন কুলিল মুমিনিন ইগুদু মিন আবসারih এটা আল্লাহর আদেশ এই আদেশ যদি বাদ দেন আপনি কি আল্লাহর রব হিসেবে মানেন এ কলিজার টুকরা যুবক ভাই তোর কণ্ঠের শব্দ কোথায় গেল তোর শব্দ আমি শুনতে চাই কথা বলো আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নবী বলে দেন তোমাদের সামনে যখন সুন্দরী কোনো মেয়ে যাবে তোমরা তোমাদের চেহারাটাকে নিচু করে ফেলবে কি করবে নিচু করবে আল্লাহর কোরআনের আয়াত তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে আমরা কি করি জবাব দাও মোটেও করি না বরং তুমি ওর থেকে চোখটা ফেরাবে তো দূরের কথা আগামীকাল সকাল নয়টায় তোর গালসের মোড়ে গিয়ে দাঁড়াতে হবে তোর বাপেও শিখায় নাই তোর ভাইও শিখায় নাই তোর নিজের জৈবিক চাহিদার কারণে ওই তিন রাস্তার মোড়ের ভেতরে মাইয়ে দেখার জন্য দাঁড়িয়ে কথা না এবার তুমি বলো এটা কি আল্লাহর বিধান না কথা বুঝতে হবে এই তো তুমি একটু আগে হাত তুলেছিলে তুমি নাকি আল্লাহর রব হিসাবে মানো এবার দেখো তো আসলেও কি তুমি মানো নাকি সাবাবাজ নিজের ওয়াজ নিজে বলো না কেন আসলে কি মানো নাকি চাপাবাজ তাহলে চাপাবাজ হিসেবে প্রমাণিত হলাম অতপর তোমার জন্য একটা ঘোষণা হলো এ কলিজার টুকরা যুবক ভাই আজকে দুনিয়ার জমিনের ভেতরে তুমি যদি এই সমস্ত নারীদের থেকে নিজের চোখটাকে নিচু করতে পারো নিজের লজ্জায় স্থানটাকে যদি হেফাজত করতে পারো ওরে জান্নাতে যাওয়া মাত্র তোমার জন্য বিশাল বড় মাপের একটা পুরস্কার দেবে পুরস্কারটা কি বলবো বলা কি দরকার সাতাইশ নম্বর পারা ছাপ্পান্ন নম্বর সোরা সূরা ওয়াকিয়াহর আয়াতের ভেতরে রব্বে کریم ডাক দিয়ে বলেন ওয়াহুরুনঈদ ওয়াহুরুনঈন কাআমসাল লুলুল ইলমা কুনুনা ডাক দিয়ে বলে তোমরা যদি জমিনের ভেতরে আল্লাহর ওই আয়াতের উপরে আমল করো কি দুনিয়ার নারীদের থেকে নিজের চেহারাটাকে যদি নিচে নামায় নাও নিজের দৃষ্টি যদি ফিরিয়ে নাও তুমি যেদিন জান্নাতের ভেতরে ঢুকবে সেদিন তোমার রব তোমাকে হাদিয়া স্বরূপ পুরস্কার স্বরূপ দেবে ও চক্ষ বিশিষ্ট জান্নাতে তৈরি করা এক জাতীয় নারী চিল্লায় কোন আল্লাহ আবার উদাহরণ দেয় তুমি কি জানো তাদেরকে কেমন ভাবে রাখা হয়েছে কা আম্মা সাললুলুল আল্লাহ ডাক দিয়ে বলে মুক্তা যেমন ভাবে সযত্ন করে রাখা হয় তুমি যদি দুনিয়া আর জমিনের ভেতরে আমি রবের বিধান মেনে নারীদের থেকে চোখটাকে ফিরিয়ে নিতে পারো ওরে যখন জান্নাতের ভেতরে ঢুকবা আমি রব করে। তোর রেখে আর একটু জোরে সুবহানাল্লাহ খারাপ লাগতেছে আপনাদের এবার আল্লাহ বলবে বান্দা নি। এটা হলো তোর জন্য হাদিয়া। তুমি আবার জিজ্ঞাসা করবে মালিক কেন দিলা আল্লাহ জবাব দিয়ে বলবেন যা আমি কানু আল্লাহ ডাক দিয়ে বলবে এটা হলো তোর কৃত কর্মের পুরস্কার আল্লাহ বলেন তো কোন কৃতকর্মের আজকে যদি যুবক কাল থেকে গার্লস মরে মোড়ে কোন আড্ডা নাই কলেজের সামনে দাঁড়িয়ে থাকা নাই সাথে নাই, নাই মোবাইলের ছবি তুই তো রবের হুকুম মানার জন্য আজকে যদি এই বিষয়গুলোকে জীবন থেকে ত্যাগ করে দিতে পারিস রব্বে কারি জান্নাতে যাওয়া মাত্র হুরুন তোরে স্বাগতম জানাবে আর রব বলবে এটাই হলো সেই কৃতকর্মের পুরস্কার সবুর সবুজ হলদে লাল মিশিয়ে চার রূপের রানী হুরবালাদের করেছে তয়ার পা হতে হাঁটু তাদের জাফরানেরই রঙে শোভার বাহার করে খোদা গড়েছে আজব ঢঙে সুরভিত কাফুর এবং মেস্ক ও আম্বর জানু হতে শির এতিনে গঠিত সুন্দর কলেজার টুকরা যুবক ভাই উদাত্ত আহ্বান জানাই এবার সিদ্ধান্ত তোমার ডিসিশন ইজ ইউর হুয়া ডু ইউ ওয়ান্ট সিদ্ধান্তটা তুমি নাও তুমি কি চাও ডু ইউ ওয়ান্ট আরে ঘুর তুমি কি হুর চাও যদি তুমি চাও যদি তুমি চাও তাহলে डेफिनेटলি আজকে থেকে দুনিয়ার যত অশ্লীল কার্যকলাপ রয়েছে সব কিছু বাদ দিয়ে দে তুমি জানোই না তোমার একজন প্রেমিকা তোমার বউ যত সুন্দরী থাক দেখবা রাত্রি বেলায় যদি ও দাঁত না ঘষে ওর মুখের সামনে ভিরা যাবে না কথা kau ঠিক কিনা আর নবী বলে ওরে কলিজার টুকরা জুবুক তুই যেদিন জান্নাতের ভেতরে ঢুকবি

উপস্থিত জনতা নবী বলেন তোমরা যখন জান্নাতের ভেতরে যাবে তোমাদেরকে যেই হুরি দেওয়া হবে ওই জান্নাতি নারীদের থেকে কোনো একটা নারী যদি দুনিয়ার জমিনের সপ্ত সমুদ্রের ভেতরেও একবার থুতু ফেলতো আল্লাহর পয়গাম্বর বলেন থুতু ফেলা মাত্র গোটা সমুদ্রের পানিগুলি মধুর চেয়েও অধিক মিষ্টি হয়ে যেত সাগর নেড়ে ভেললে থুতু ধরার সাগর যত পানি তাহার হয়ে যেত মিষ্টি মধুর এ যুবক কারা কারা ওই সুখময় জান্নাত চাপ একটু আল্লাহ কবুল করুক সকলে বলি আমি কথা কি বুঝতেছ এখন বলেন তো ওই জান্নাতের সুন্দর সুন্দর হুরিদের সাথে থাকার জন্য কি করতে হবে আল্লাহকে রব হিসাবে মানতে হবে রব হিসাবে মানার অর্থ কি আল্লাহর বিধানগুলাকে মানতে হবে এখানে বিধান কোনটা তোমার চরিত্রটাকে সুন্দর করতে হবে দুনিয়ার নারীদের থেকে চোখটাকে নিচু করতে হবে আর জেনে রাখা দরকার লজ্জা স্থানের প্রতি বড্ড কেয়ারফুল হতে হবে ঠিক না বিষয়টা গেল এবার আসুন বলে আমরা রবরে মানি কিছু কোরান নাই সামনে কোরআন নিয়ে বসে যে কোরআন যা বলবে ওটার বাইরে তো বলতে পারবো না আল্লাহ তারা সোহরাতুল আলে ইমরানের ভেতরে একশো তিরিশ নম্বর আয়তের প্রথম অর্ধাংশের ভেতরে বলেন ইয়াম আইয়ু আল্লা দিনা মানুহ লা তা কুলুর উপস্থিত জনতা আল্লাহ বলে ও ইমানদার সাবধান তোমরা সুদের খাবার মুখে নিবানা আমার কিছু করার নেই হেদায়েতের উদ্দেশ্যে আলোচনা করতেছি হেদায়েতের মালিক বলো কে আরো জোরে আমি শুধু আলোচনা করতেছি আমি কাউকে চিনি না আপনার জন্য ঔষধ রেখে যাচ্ছি আর রবের দফতরে দোয়া করি মালিক প্রত্যেকটা বান্দার ভেতরে তোর হেদায়েতের নূর ঢেলে দে কথা কি বুঝতে পারছে আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লা দিন আমানু লা তাকুলুর রিবা ও ইমানদার সাবধান সুদ খাবি না সুদ খাবি না সুদ খাবি না সুদ খাবি না এটা আল্লাহর ঘোষণা এবার আপনি তো মুখে বললেন রব হিসাবে আল্লাহর মানে এবার আপনি দেখেন তো এই বিধান কি আপনি মানেন আপনি কি বিধানটা মানেন ইফ ইউ সে এজ এ রব আপনি যদি বলেন আমি রব হিসেবে আল্লাহরে মানি অভিয়াসলি ইউ হ্যাভ টু সারেন্ডার টু ল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে অবশ্যই আপনাকে মাথা অবনত করতে হবে আল্লাহর বিধানের সামনে কথা কি বুঝতে পারছেন আমার মতন হুজুর হুজুরকে গাছের সাথে বেঁধে রেখে পয়সার লাভ লাভ আছে এখন বলেন তো বাজান আপনার হারাম খাওয়া বাদ দিতে হবে কি হবে না যদি বাদ দেন তাহলে আল্লাহর রব হিসেবে মানেন আর যদি আপনি বাদ না দেন তাহলে আপনি যত কিছুই বলেন সব কিছু কেবল মাত্র এগুলি একটা উদ্দিলের কথা না শুধুমাত্র আলোচনা কি বুঝতেছেন কলিজার টুকরা টুকরারাব এখন আসেন আপনি যদি আল্লাহরে প্রশ্ন করেন ওগো মালিক আমি যদি দুনিয়ার জমিনের ভেতরে হারাম খাওয়া বাদ দেই তুমি আমারে কি দিবা কি কর যদি এমন প্রশ্ন করে তাহলে আল্লাহর কাছে যান রব্বে কারিম ডাক দিয়ে বলে ওরে বান্দা এটাও সাতাশ নম্বর পারা ছাপ্পান্ন নম্বর সুরা সুরাতুল ওকে আঠারো থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা জানায় দেন يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانُ مُخَلَّدُونَ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأَسٍ مِّن مَّعِينٍ লাইয় সাদ দাঊনা আন্না গা ওয়া লাঞ্জিফুনা ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতহায়রুন ওয়া লাহমি ত্বয়রি উপস্থিত জনতা আল্লাহ বলেন তুমি যদি হারাম খাবারটাকে বর্জন করে আমি রবের সামনে এসে দাঁড়াতে পারো তোরে ওই জান্নাতের ভেতরে এমন খেদমতের ব্যবস্থা করব এত ফু আলাই হিমফিল দান তোর চতুর দিক দিয়ে চির কিশোর মার্কা গোলামেরা ঘোরাঘুরি করবে যাদের হাতের ভেতরে বিভিন্ন প্রকার বড় বড় খানার রেকাবি থাকবে সুহান আল্লাহ আবার খানার ধরন বলে দেয় ও ফাঁকি হাতিম মিম্মায়াতা সেখানে এমন কিছু ফল থাকবে যেগুলা তোমাদের অত্যন্ত পছন্দনীয় সোহান আল্লাহ আর একটা কথা বলে দেয় আল্লাহ আল্লাহ হামি তৈরিম মিম্মায় আর জেনে রাখিস ওই সমস্ত ডিশের ভেতরে আল্লাহ তালার পক্ষ থেকে পাখির বোনাগ্রস্তও প্রেরণ করা হবে সোহান আল্লাহ কথা কি বুঝতেছেন আল্লাহ ওয়াজ করতেছে তুমি যদি রবকে মানতে গিয়ে রবকে মানতে গিয়ে দুনিয়ার জমিনের হারাম খাবার গুলাকে হারাম খাবার গুলাকে বর্জন করতে পারো ওই কামতের দিন জান্নাতে যাবার পরে রব্বে কারিমের গোলামেরা তোমার চতুর্দিকে ঘোরাঘুরি করবে যাদের হাতের ভেতরে থাকবে বড় বড় থালা আর ওই থালার ভেতরে থাকবে বিভিন্ন প্রকারের ফলমূল আরো থাকবে পাখির ভুনা গোষ্ঠ চিল্লা এখন সুবাহ সাথে নিয়ে সোনার ওপার মি গোলাম সকল বেহেশতিদের ঘুরবে চারিদিক থাকবে তাতে মন মাতানো মনের মতন খানা খাইবে সেথায় বেহেস্তিরা করবে না কেউ মানা সুহানুল্লাহ এবার ওই খানা যদি খেতে চাও তাহলে এ হারাম করবাবাজির দুনিয়ার জমিনের ভেতরে হারাম খাওয়া বাদ দাও আল্লাহ তোরে জান্নাতে পাখির ভুনা গোশত খাওয়াবে কথা কি বুঝতে পারছ ইনাল্লাদিনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মাস্তা ক্বামু নাখে মরে যাবে এরপরে বান্দা হারাম খাবে না এর নাম হলো কমাত মনে আছে তো আপনাদের কথা বুঝতে পারছে মুখ মুখে বললাম আমার রব হলো আল্লাহ কাজের বেলায় ঠনঠনা হলো না কথা কি বুঝতে পারছ জান্নাতে ঘর চাই কি চাই না আল্লাহ বলে আজকে হারাম কামাস কেন দুনিয়ার জমিনে বালাখানা তৈরি করার জন্য শোন আজকে হালাল পথে তুমি কামাই করে যে ছোট্ট কুড়ি ঘরের ভেতরে যদি থাকতে পারো তুমি যেদিন জান্নাতের ভেতরে আসবা এই ব্যাপারে হজরত আবু হরাইহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার নবীজির জিজ্ঞাসা করলাম কলনা রসুল আল্লাহ হাদিস না আনিল জান্নাতি মা বিনা উহা সুহান বলেন সাহাবা বলে আমরা জিজ্ঞাসা করলাম ওগো নবীজি একটু বলেন তো দেখি আল্লাহ জান্নাতের ওই ঘর কি দিয়ে বানাইছে কথা বুঝেন নাই এবার নবীজি ডাক দিয়ে বলে কাল লা বিনাতু জাহাবিন ওয়ালা বিনাতু ফিদদতিন ওয়া মালাতু আল মিশক ওয়হিসা উহান নুলু ওয়ালিয়াকু ওয়া তারা বাহজা আফরা সুবহানাল্লাহ নবীজি বলেন ওই জান্নাতটাকে তৈরি করতে যেই বিল্ডিংটা যেই বিল্ডিংটা তৈরি করা হবে ওই বিল্ডিং তৈরি করতে যেই ইটগুলা ব্যবহার হবে কথা বুঝলেন কিনা ওই ইটের ভেতর থেকে এক খানা ইট হবে সোনার আরেক খানা ইট হবে রূপার সুবহানাল্লাহ বলবেন কি বলেন তো ইটের উপর ইট কি শুধু বসায় রাখলে চলে নাকি আটকানো লাগে আটকানো লাগে তো কি দিয়ে আটকায় সিমেন্ট বালু দিয়ে মিশানের পর ওইটারে কি বলে হ্যাঁ হ্যাঁ এই জবাবটার জন্য বসে আছি ওটাকে বলা হয় মশলা ওগো গো পয়গম্বর সোনার ইট বুঝলাম রুপার ইট বুঝলাম লাগানো হবে না নবীজি ডাক দিয়ে বলে একটা ইট আর একটা ইটের উপর বসায়া লাগানের জন্য যে মশলাগুলি ব্যবহার করা হবে ও মালা আল্লাহ দুনিয়ার জমিনের সিমেন্ট বালু তালা দিয়ে বানাবে না একেবারে মেশকো আম্বর দিয়ে মশলা বানাবে এরপর এই সমস্ত কাজ করতে গেলে ছোট্ট ছোট্ট খোয়া ইটের টুকরা পাথরের ছোট্ট ছোট্ট কণার দরকার হয় কি হয় না এবার নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহ নবী বলে ও জান্নাতের ভেতরে যে কঙ্কর গুলি ব্যবহার করা হবে এক একটা কঙ্কর হবে মুতি আর এক উৎপাথরের থেকে সাহাবি তোরা কি জানিস জান্নাতের মাটি কেমন হবে সাহাবারা এস্টনিস্ট বিস্মিত হয়ে শ্রবণ করতেছে তোমার আমার নবীজি ওয়াজ করে ওয়াতুরব হুজা উম্মতের দল মনে রাখা দরকার ওই জান্নাতের মাটি আল্লাহ জাফরান দ্বারা বানায়া দেবে কিসের তৈরি একখানা ইট সোনার হবে রজতের খান একখানা এটে সোনার হবে রজতের খান মশলা তাহারা আতর গোলাপ এবার অমন ঘর যদি তুমি চাও হারাম কামায়ের ঘরে থাকা তোর বাদ দেওয়া লাগবে কথা কি বুঝতে পারছেন সোজা সাপটা কথা আল্লাহ ডাক দিয়ে বলেন এ নাল্লা দে না কালু তো বুঝতেছেন আপনারা নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ সৌমমাসটা কম ওইটা বলার পরে ইস্তে কম থাকবে জীবন গেলে যাবে লুঙ্গি খুইলে গেলে যাবে তারপরে এক চুল সরবে না ওর রব যে আল্লাহ মরার আগ পর্যন্ত বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে আর এটা আমি বিশ্বাস করব যখন করবো রবের রবের কথাগুলা যখন তুমি বাস্তবে কাজে রূপান্তরিত করবে তখন তোমার চাপাবাজি করা লাগবে না তোমার দেখাই খাই বোঝা যাবে যে তুমি আসলেও আল্লাহরের রব হিসেবে মানো কথা কয় না ঠিক না কষ্ট পাচ্ছেন এবার আসেন ভাই জমিনের ভেতরে একটা মোটর সাইকেল কেনার জন্য কত কিছুই না করি কিনা। যারা কামাই করে। নেই আর যাদের টাকা নাই পয়সা নাই মানুষের মোটর সাইকেল দেখে দিলের ভেতরে ফাঁফ ফাত ফাট করে অনেক যুবক ভাই আসুন নাই সাবধান বাবা মারে প্রেশার দিও না প্রেশার দিও না যাতে করে তোমার বাবা মার কলেজের ভেতরে চোট লেগে যায় তোমার জন্য সুদি করে টাকা আনে এমন পেশার দিও না কি কথা বুঝছো লাভটা কি আগে লাভ লাভ যদি দেখাইতে পারি ও না বাবা মারে কোনো পেশার নাই বাদ দিবা তো যদি লাভ দেখাইতে পারি এই ব্যাপারে শোনো যারা হারামের দিকে তোয়াক্কা না করে জান্নাতের ভেতরে যাবে এক সাহাবী যার নাম হলো আব্দুর রহমান ইবনে সায়েদা সাহাবার নাম কি আব্দুর রহমান ইবনে সাইদা তার গিফ শরীফের হাদিস এই সাহাবি একদিন নবীজিকে জিজ্ঞাসা করেছেন ওগো নবী আমার ঘোরা খুবই পছন্দ আমি যদি জান্নাতে যাই আল্লাহ কি আমারে ঘোরা দেবে হাই রে আল্লাহ কেন বলেন না আপনি কি দেখেছেন আপনার পছন্দের জিনিসের কথা আপনিও তো সেদিন জিজ্ঞাতে পারেন কথা কোন ঠিক কিনা আব্দুর রহমান ইবনে সাইদা নবীজিকে জিজ্ঞাসা করে ওগো নবী আমার ঘোরা বড্ড পছন্দের প্রাণী আমি যদি জান্নাতে যাই আল্লাহ কি সেখানে আমাকে ঘোড়া দেবে কি কথা বোঝেন নাই প্রশ্ন করার পরে নবীজি জবাব দেয় ইন আদম খালা কাল্লাহুল জান্নাতা ইয়া আব্দুর রহমান কানা লা কাফিহা ফারসুম মিন ইয়াকুত লাহু জানাহানে তাতির বিকা হাইসু শিতা সুবহানাল্লাহ উপস্থিত জনতা আল্লাহর পয়গাম্বর বলে ওরে আব্দুর রহমান তুই যদি জান্নাতে যাস সেখানে যাবার পরে আল্লাহ তালা তোর এমন ঘোরা দেবে যে ঘোরা হবে একেবারে ইয়াকুতের দ্বারা তৈরি শুধু তাই নয় শুধু তাই নয় তুই আশ্চর্য হয়ে যাবি জানা হান জানা হান হান সবচেয়ে আশ্চর্যের বিষয় হল জান্নাতের ঘোড়ার পিঠের ভেতরে দুটি ডানা লাগানো থাকবে সুবহানাল্লাহ দুটি দানা লাগানো থাকবে নবী বলেন তুই পিঠের উপরে চড়ে বসবি তাতে রুবিকা হাই সসি এটা তোর জান্নাতের যে কোনো জায়গায় ঘুরতে মনে চায় তোরে পিঠের উপর বসায়া উড়ে 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 সমগ্র জান্নাত ঘুরে বেড়াবে আরেকটু জোরে কান সুবহান আল্লাহ এ বাজাদ আল্লাহর কোরআন নবীর হাদিসের ওয়াজ করে সারা যায় না ও সব ব্যাঙের গল্প বলবো কখন কি খারাপ লাগতেছে আপনাদের উপস্থিত জনতা এবার আসো যুবক ভাই সাবধান বাবা মাকে কষ্ট দিও না মনে মনে সবুর দান করো ওগো মালিক আজকে দুনিয়াতে সম্পদ দাও নাই আমার কলি ব্যথা নাই তবে তোমার নবী যেই ঘোড়ার কথা বলেছে অমন একটা ঘোড়া তুই আমার জান্নাতে যাবার পরে দিয়ে এমন ফরিয়াদ যদি তুমি করতে পারো জানো তোমার কয়টা ঘোড়া দেবে তিরমিজির হাদিস নবীজি বলে জান্নাতের বাগানে বিশাল বড় একটা গাছ থাকবে এই গাছের নিচে বিশাল বড় একটা সুরঙ্গর মতন থাকবে এই সুরঙ্গের ভেতরে একটা না দুইটা না আল্লাহ নবী শব্দ ব্যবহার করেছে এই রকমের অগণিত এই জন্য হাদিসে কুৎসি বোখারি শরীফের হাদিসের ভেতরে আল্লাহ আল্লাহ অত্যন্ত আশ্চর্য ভাবে বলেছেন হাদিসে কুৎসি কে বলেন আল্লাহ বলেন নবীর মুখ দিয়ে কথা ঠিক কিনা আন

আল্লাহ এমন জান্নাত তৈরি করেছে যেই জান্নাতের পৃথিবীর কোন চোখ এখন পর্যন্ত দেখে নাই দেখবে তো দূরের কথা ও জান্নাত যে কত সুন্দর ওর সৌন্দর্যের বর্ণনা কোন কান শুনে নাই দেখবে আবার শুনবে তো দূরের কথা ও জান্নাত যে কত সুন্দর কত সুন্দর ওই সুন্দরের চিন্তা মানবের হৃদয়ে খেয়াল পর্যন্ত করতে পারবে না কথা কি বুঝতে পারছেন নেক বান্দাদের তরে বেহেশ তো মাঝারু যত নেয়া মত আমি করেছি তয়ার কোনো আঁকি সে সকল কভু দেখে নাই তাহার বয়ান কোনো কান শুনে নাই এমনকি মানবের খেয়ালেও আসিতে চমৎকার একটা জান্নাত যদি তুমি চাও যদি তুমি চাও যদি তুমি চাও বলো তো কি করা লাগবে আলহামদুলিল্লাহ ওরে আলহামদুলিল্লাহ না আল্লাহকে রব মানতে হবে ইউ আর দা রাইট পার্সন

ক্ষতি করার বেলায় তুমি আগে গরিবের সম্পদ লুট করা তুমি আগে সবকিছুর বেলায় তুমি বুলি ফুটাও তুমি রব হিসেবে আল্লাহম আল্লাহ চরম মুনাফেক চরম মুনাফেক চরম মুনাফে বুঝতে কষ্ট পেয়েছে অত্যন্ত কষ্টে যাদের কথা এবং কাজে মিল নেই তাদের কি বলা হয় মুনাফিক কথা ঠিক না আপনি মুখে চকচকা বলবেন আপনি আর আল্লাহরে মানেন কিন্তু রব যখন আপনাকে কাজ সম্পাদন করার জন্য ডাক দেবে তখন তুমি পালিয়ে বেড়াবে হ্যাঁ ইউ আর দা স্ট্রং মোনাফিক মুনাফিক 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 এবার আপনিই বলেন আপনি কি মুনাফিক হয়ে মরতে চান যদি আপনি মুনাফিক হয়ে মারা যান তার জন্য একটা হাদিস একটা আয়াত শুধু শোনাবো আপনাকে আল্লাহ আপনাকে গলা ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে ফেলে দেবার পরে আল্লাহ তেলাবাদ করে শোনায় ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লাহ আযাবা ফাজুকু 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 ফালান্না জিদাকুম ইল্লাহ আজ আল্লাহ আপনারা ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিয়ে বলবে দাক মজা কেমন লাগে দা আল্লাহ বলবে ফালা জি দাকুম ইল্লাহ আজাবা আমি তোর আজাদ শুধু বাড়াতেই থাকবো বাড়াতেই থাকবো থাকবো কতদিন থাকবেন ফিনারি ওরে চিরকালের জন্য জাহান নামে চলে যাবা যদি মালিকের সাথে গাদ্দারি করো খাকজানা বাসী সাবধান হওয়ার দরকার আছে না নাই মরার পরে সাবধান হলে বুঝি চলবে নাকি দম অবস্থায় তোর সাবধান হওয়া লাগবে একটা আছে যাওয়ার কোনো চিহ্ন নাই কথা কয় না আপনারা জেনে থাকবেন আমার ছোট্ট ছেলেটার সাড়ে চার বছর বয়স এই গত আট দিন আগে কবরে শোয়া এসেছি একমাত্র ছেলেকে কথা বুঝেন নাই এই জন্য বাবা মার বেটা ভাববেন না বয়স কেবল মাত্র দেখা বন্ধ কর কলিজার টুকরা যুবক ভাই স্বপ্ন দেখা বন্ধ কর তোর রঙিন দুনিয়া সাজানের জন্য করটিয়ার বাজারে মোটর সাইকেল নিয়ে রওনা দিয়েছিস ওই বাইপাসের মোড়ে তোর জন্য আজরাইল আগুনের খানসা নিয়ে অপেক্ষা করতেছে তোর জানা নাই পিকআপের সাথে ধাক্কা লেগে ছাত হয়ে গিয়েছিস কথা কয় না সব শেষ করে দিয়েছে মনে মনে ভাবতেছিলি তুই সামনে ওয়ানার্সে ভর্তি হবি অমুক করবি তমুক করবি তোর সব শেষ তোর মাটা কলি যা চাপড়িয়ে চাপড়িয়ে বলে আমার শোনা অমুক বলেছিল তমুক বলেছিল যেমনটা গত আট দিন আগে আমি বলেছিলাম আমার ছেলেকে ওই নূরে মদিনায় ভর্তি করব বলে নতুন যুব যে আমাকে যেটা গাই দিতে দেখছেন আমার ছেলে আমার সামনে বলেছিল বাবা তুমি যেমন জুব্বা বানাইবা অমন জুব্বা আমারে বানায় দিবা আমি এমন কালার এমন চেন এমন করেই বানাতে দিয়ে এসেছি আসার পর থেকে ছেলের সিমটম খারাপ আমি আমার মৃত ছেলেটাকে তিন দিন পর্যন্ত আমার চোখের সামনে ছটফট করতে দেখেছি গাদ্দার 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 একটা মেসেজ ফর ইউ সাবধান আমার ছেলেকে কুকুর কামড়েছিল আমার এলাকার জননী কিলেন ছিলেন ছিলেন তো সাবধান সাবধান ওখানে নিয়ে গিয়েছিলাম আমার ভাই মানুষ খুব মহাব্বত করতাম পরে ওরে বলেছি ভাই আমার ছেলের নিয়ে আস কয় ভাই নিয়ে তিন টাকা নেই সকলের কাছ থেকে তোমার কাছে বিশ্বাস আসলো ভ্যাকসিন করাইলাম একটা লাগায় একবার কথা বুঝতে পারছেন আপনি একটা মেসেজ কি মেসেজ আপনার ছেলে সন্তান হারিয়ে আমার মতন যদি না দিল এই হাতুড়ে পাতুরে ডাক্তারের কাছে যাবেন না কথা বুঝাইতে পারছি সদরে যাওয়ার পরে দেখলাম ও ভ্যাকসিন কিভাবে দিতে দিতে হয় হয় না না। কোন ও জন্য আমার কলিজার টুকরাকে কবরের বাসিন্দা বানায়া দিয়েছে আমি আইনগত ব্যবস্থা নিতে পারতাম নেইনি আবার আমার সোনাকে কবর থেকে উঠানো হবে এটা সহ্য করার মতন কলিজা আমার নাই এই জন্য করিনি শুধু মেসেজ দিয়ে যাচ্ছি সাবধান এমন হাতুরা জায়গা আপনারা বর্জন করুন যার যার জায়গা থেকে একাই সোজা হয়ে যাবে আজকে আমি কাঁদছি আমার বাপ কাঁদছে তার নাতির জন্য কালকে তুমি তোমার নাতির জন্য কাঁদবা এমনটা যাতে না হয় না দিস ইস দা মেসেজ ফর ইউ দিস ইজ দা মেসেজ ফর ইউ দিস ইজ দা মেসেজ ফর ইউ কষ্ট পাচ্ছেন আপনারা রব হিসেবে আল্লাহর মানতে হবে ও কি রব হিসেবে আল্লাহরে মেনেছে মানে নাই গাদ্দারি করেছে তাফসীরের বাইটে পড়ে গেলে কিছু করার নাই কথা কি বুঝতে পারছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ আপনার রব কে আল্লাহ যারা বলবে আমার রব হলো আল্লাহ আল্লাহ বলে ফালা আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ক এবার আবার যুবকদের পেছনে ফিরে আসি ও যুবক ভাই তোমাদের কি হলো মুসলমানের ছেলে হয়ে কেন তোমরা ইয়াহুদি খ্রিস্টানদের কালচার তোমাদের ভেতরে নিয়ে নিলে আমাদের ইজ্জত কি কম আছে কথা কয় না আমাদের শান কি কম আমরা তো ওমরের উত্তরসুরী আমরা তো আবু বকরের উত্তরসূরি তাহলে তোমার মডেল কেন অনান্য বিজাতি হলো কি কথা কয় আজকে বছরের প্রথম দিন আসতে না আসতেই অনেক বন্ধু বান্ধবকে শুনতে দেখি বাংলা মত কিনে এনে জঙ্গলের পাশে দুইটা বক্স নিয়ে দারুণ দুরুম বাজাও আমি এটা বলছি না তোমার বাবার টাকা তুমি যা ইচ্ছা তাই করবে তবে শর্ত হলো একটাই তোর রব হিসাবে আল্লাহরে মানা চাই কথা না তোমার ব্যক্তিগত স্বাধীনতার উপরে আমি হস্তক্ষেপ করার মালিক নই যুবক আমার দিকে তাকা কলেজে টুকরা ভাই আমার দিকে তাকা কি মনে হয় আমার কি তোমরা চিনো না আমার ব্যাকডেটের অনেক নিউজ অনেকেই জানো কি জানো না কি স্বপ্নে দেখো কি স্বপ্নে দেখো এই মোবাইলের ভেতরে দুই একটা গান দেই কে লাফালাফি করো আর আমি আতিক হাসার ইবনে আবদুল্লাহ হুজুরের ছেলে ছিলাম আধা মৌলবি হওয়ার পরে টাঙ্গাইলে শুধু ডান্স শিখিনি গোটা ছয় মাস প্র্যাকটিস করিয়েছি ওই লোক আমি যারা আমার ছেলেরা সকলেই চিনে গান লিখতে লিখতে দু তিন ডায়েরি একেবারে ফ্লাপ কথা কি বোঝাতে পেরেছি কি জানো মানুষের গান নিয়ে চিন্তা ভাবনা করো কিন্তু আফসোস একটাই কেন ত্যাগ করেছি একটা মাত্র কারণে আমি রব হিসাবে আমি আমার মাওলা আল্লাহ রে মানি দুনিয়ার গান বর্জন করেছি একটা মাত্র কারণে জান্নাতের ভেতরে হুরিরা গান গাইবে ঠ্যাঙ্গের উপর পাও দিয়ে বৈশা থাকুম কথা বোঝো নাই

আনাহারুম মিম্মা ইন গয়রি আসিনিন ওয়া আনাহারুম মিল লাবানিল লামিয়া তাগাইয়ারু তাআমুহু ওয়া আনাহারুম মিন খামরিন লাযযাতিল লিশারবিন ওয়া আনাহারুম মিন আসালিম মুসাফফা খাগজানাবাসী এর আগে মনে হয় জীবনে কোনোদিন দিন ওয়া শুনে নাই ওরে চিল্লায়া বলো আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়ে বলেন যে ব্যক্তিগুলা আল্লাহর দিকে তাকায়া দুনিয়ার হারাম বস্তু হাত থেকে ঢেল মেরে ফেলে দেবে তোমার জন্য সেখানে কেমন ব্যবস্থা আল্লাহ বলে বোতল মতলের কথা বুঝি না ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিনিন আল্লাহ বলে স্বচ্ছ পানির নদী তরে দিয়ে দেব এরপরে বলে ও আনা আরে গরিব মানুষ এক লিটার দুধ কিনতে পারে নাই তারপরেও হারাম খায় নাই আল্লাহ জান্নাতে ডাক দেয়া বলবে বান্দা আমি তোরে ভুলে যাই নাই দুধ একটু খাওয়ার মন চাইছিল কিনতে পারিসনি নিয়ে আজকে কি দিলাম তাকায়া দেখ আল্লাহর কোরআন বলে মেলা বা নেয়া তাম গইয়া রুপাম আল্লার ঘোষণা হলো বান্দা দা বোতল টতল গ্যালন ট্যালন বাদ তোর ডাইরেক্ট দুধের নদী দিয়ে দিলা ও মিল্লা বানিল্লা কয় আরো তো আমু আল্লার কোরান বলে দুধ বর্তি নদী তোরে দেবে আর মনে রাখিস এই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না এটার স্বাদ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এর পর যুবকের ব্যাপারে আসি মদের গ্লাস কার জন্য ফালাই বা কার জন্যে আজকে থেকে যদি ত্যাগ করতে পারো আল্লাহর ঘোষণা শুনে নাও আল্লাহর ঘোষণা হলো সেখানে তোমার জন্য মদের একটা নদী আল্লাহ দান করবে সরবের নদী সরবের নদী এবার আল্লাহ বলে তুমি কি জানো ওটা কেমন হবে ওইটা যারা পান করবে এটা খাওয়ার দ্বারা মানুষের তন্দ্রাও আসবে না তার জীবনী শক্তি বৃদ্ধি পাবে তার সঞ্জীবনী শক্তি বৃদ্ধি হবে শরীর আগের চেয়ে বেশি সতেজ হয়ে যাবে এরপর আল্লাহ ডাক বলবেন কি জানো হারাম পানি ও দ্রব্য যারা ত্যাগ করবা ও আনা হারুম

কতগুলি দুধের নহর ঝিরঝিরিয়ে বয় যে দুধের ওই কভু না বদল নাহি হয় কত নহর সরাব বোঝাই গন্ধে সাদে ভরা কত নহর খালিস মধুর পরা নাকুল করা সুভান انغار من ماء غير اسن وانغار من لبن لم يتغير طعمه ওয়া আনহারুম মিন খুমরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আসালিম মুসাফফা আল্লাহু আকবার আল্লাহ বলে দুনিয়াতে পানি ও হারাম দ্রব্য তুই ত্যাগ করে দে আমার কাছে যখন আসবি তোরে পানির নদী দেব তোরে দুধের সমুদ্র দেবো আমি আল্লাহ হয়ে কথা দিলাম شراب বুঝাই ঝর্ণা দান করব আর মধু বুঝাই নদী আমি তোর নামে লিখে দেবো কথা কি বুঝতে পারছিন

ডোন্ট বি আইন্সার্স নাথিং সিরিয়াস কোন ভয় নাই কোন চিন্তা নাই কোথায় যাবি জানিস ইউল গু টু জান্না চিল্লা এখন আমার কাছে আসা মাত্র উলা 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 হ ই দি না ফি হা আমি জান্নাতের বাসিন্দা বানায় দেবো কয়দিন থাকবি জানিস হ লিদি না ফি হা যেই সময়ের শুরু আছে তার দিন শেষ নাই বুঝতে পারছেন শুরু থাকবে তা আর কোনোদিন শেষ নাই আল্লাহু আল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر ডান এবারে লাস্ট প্রশ্ন আমরা তাহলে এতক্ষণে আলোচনা দ্বারা বুঝতে পারলাম যেই ব্যক্তিরা অবশেষে আল্লাহর মানবে কেবল মাত্র ওই ব্যক্তিগুলাই আল্লাহ তাআলার সামনে ভয় থাকবে না চিন্তিতও হবে না এবং তারা হবে জান্নাতের বাসিন্দা তারা সেখানে কতদিন থাকবে আলহামদুলিল্লাহ অনন্তকাল এই কথার মাধ্যমে আজকের আলোচনার বিস্তারিত অংশ শেষ করলাম আলোচনার কয়টা অংশ হয় বলেছিলাম মনে আছে আপনাদের ভূমিকা বিস্তারিত উপসংহার এই কথার মাধ্যমে আজকের আলোচনার বিস্তারিত অংশ শেষ হয়ে গেল এবার বাকি রইল কি উপসংহার আসেন উপসংহারে আমরা জানি আজকে আমরা তফসির শুনলাম ছাব্বিশ নম্বর পারা ছয়চল্লিশ নম্বর সুরা সুরাতুল কফের তেরো এবং চোদ্দ নম্বর আয়াত কথা ঠিক কিনা لا الله الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها আল্লাহ বলেন নিশ্চয় যারা রব হিসাবে আল্লা মেনে নিয়েছে রব মেনে ওই কথার উপরেই যারা অটল থাকবে আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো ভয় নাই চিন্তাও নাই তারাই তো হবে জান্নাতের বাসিন্দা আর সেখানে তারা চিরকাল থাকবে এবার বলেন তো দেখি এবার বলেন তো দেখি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্যে আমাদের কোন কাজটা করা লাগবে আরেকবার রব হিসাবে আল্লাহরে মানতে হবে বক্তব্য একটাই এইটার ভেতরে নামাজ রোজা হজ জাকা যা আছে সব কথা কি বুঝতে পারছেন যারা বলবে রফ হিসাবে আল্লাহ রে মানি তাদের জন্য নামাজ যদি নামাজ না পড়েই বলে রব হিসাবে আল্লাহ রে মানি ও সাহাবাস কি এটা বলছি নাকি ও হলো শাহাবাস মিথ্যাবাদী এ কোনোদিন আল্লাহ রে মানে না রমজান মাস এসেছে রোজা না থেকে যদি বলে আমি আল্লাহরে রব হিসেবে মানে ওটা সাফ আবাস ও কোনদিন আল্লাহরে মানে না আর যে ব্যক্তি রব হিসেবে আল্লাহরে মানে এই ব্যক্তিটা হাইয়া আলা সালা সোনা মাত্র দেওয়া না হয়ে যাবে কথা ঠিক কিনা নেন এবার এই কাজগুলা আঞ্জাম দিয়ে আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াইছেন কথা কন আল্লাহর সামনে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে মানে কাজগুলা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছেন এবার শেষ আয়াতটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবো আল্লাহ তালা সূরাত জুখরাফের 72 নম্বর আয়াতে বলে যেন মনে হয় আয়াতটা এমন যে আপনার কাদের ভেতরে এমন হাত দিয়া আল্লাহ যেমন এইভাবে বলবে ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন উপস্থিত জনতা আপনি যদি রব হিসাবে আল্লাহকে মেনে আপনার রবের সামনে যখন দাঁড়িয়ে যাবেন আপনার রব আপনাকে ডাক দিয়ে দেখিয়ে বলবে অতিলকাল জান্নাত ওই যে দেখ বান্দা জান্নাত সোহান কয় না অতিলকাল জান্নাত আল্লাহ জি উরিস্তুমুহা আজকে এই জান্নাতের অধিকারী তোরে বানায়া দিলাম সোহান অর্থ হলে জান্নাত তোর নামে লিখিয়ে দিলাম এই জান্নাতের মালিক আজ থেকে তুই এবার আপনি আশ্চর্য ভাবে প্রশ্ন করবেন জান্নাত আপনি আমারে কেন দিলেন আল্লাহ জবাব দিয়ে দেবে দুনিয়াতে তোরে যা কিছু করতে বলেছিলাম ওই কাজগুলি করার কারণে আজকে এই জান্নাতের ঘরের মালিক আমি আল্লাহ তোরে বানায়া দিলাম এই আয়াতের শেষের কথা হলো আপনি যখন কাজগুলি করে যাবেন আল্লাহ আপনার নিয়ামত চ্যামত দিয়া এবার শেষ বেলায় ডাক দেবে ডাক দিয়ে বলবে ও বান্দা তোমার যে নিয়ামত গুলি দিলাম তুমি এগুলা পেয়ে খুশি না বেজার বান্দা বলবে দিল খুশি না হাই হাই সব্যনাশ জান্নাতে সবুজ সবুজ বাগিচা দিলাম তোরে পানির নহর দিলাম কথা কয় না শরাবের নহর দিলাম মধুর নহর দিলাম তারপরেও তুমি কেন খুশি না শেষ বেলায় বলবে মালিক আমরা তোমার দিদার চাই সোহার কি চাই কি চাই দেদার চাই এটা বলেই শেষ আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রধান মেহমান চলে এসেছে আমি তো উপসংহারে আছি কথা ঠিক না উপসংহারে আছে আমাদের আমাদের আলোচনা কি প্যাকেজ হয়েছে হ্যাঁ বাকি আছে কিছু এক মিনিট একটা কথা বলে শেষ করে দিই নাকি আমার তবিয়ত নেই তারপর এমন একটা জায়গায় আসছি যে ওইটুকু না বললে হয় না বলবো আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ সব নিয়ামত দিয়েছে এরপরে রব জিজ্ঞাসা করবে ছেলেরা এক মিনিট সময় চাইছি মানে কি বলো তো দেখি এর পরে কথা হবে এর আগে না এখনো ক্ষমতা হাতেই আছে কথা ঠিক না শেয়ার কিন্তু সাইরে দেইনি এখনো শেয়ারের মালিক আছি 30 সেকেন্ডের জন্য ক্ষমতা কিন্তু এখনো আছে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে করবে তোরে সব নেহামত দিলাম কি চাও বান্দার ডাক দিয়ে বলবে হো রগিলমা জেথেন না নে আহমদ দিয়তু হো রগিলমা না নে আহমদ হয় তু সবচেয়ে বেহতর নেহামতে দি দারে তুহাল বান্দারা বলবে মালি হুর দিল গেল মান দিলিপ এই যত নিয়ামত একটা নিয়ামত মজা লাগে না সবচেয়ে বড় নিয়ামত হলো তুই আমারে বানিয়েছিস তোর দিদার আমরা চাই বুখারীর হাদিস আল্লাহ নবী বলেন এ কথা বলা মাত্র মালিক জান্নাতীদের সামনে দর্শন দিয়ে দেবে আর আমি আপনি যদি জান্নাতের ভেতরে যাই আমরা আমাদের রবকে দেখতে 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 এক দেখায় টানা সত্তর হাজার বছর কাটায়া দেব এই কথার মাধ্যমে আজকের আলোচনার টোটাল অংশ শেষ করলাম ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন মাস সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ